হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে বেস্ট টার্নিং অ্যাপের সাথে পরিচয় করে দেব, যেখান থেকে আপনি ঘরে বসে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? আর যারা মূলত প্রত্যেক দিন 50 থেকে 100 টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা, এবং যারা মূলত 500 থেকে 1000 টাকা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা না। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দেবো, যেখান থেকে 50 থেকে 100 টাকা খুব সহজে আর্নিং করতে পারবেন, এবং আপনার ইনকামকৃত টাকাটা মাত্র 10টা করে মোবাইল রিচার্জ এবং 30টা করে বিকাশ এবং স্কিটো সিমে 10টা করে রিচার্জ নিতে পারবেন। তো এই অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ আমার এবং আমি নিজে আসবেন, আপনাদেরকে আমি নিজে পেমেন্ট করব। তা যারা মূলত আমার অ্যাপে কাজ করতে চাইছেন তো তারা চাইলে আমার অ্যাপে কাজ করতে পারেন, এবং আমাকে বিশ্বাস রেখে যারা যারা কাজ করবেন ইনশাল্লাহ তাদেরকে আমি 100% গ্যারান্টি দিচ্ছি আমি আপনাকে পেমেন্টটা করে দেবো। সো দেখতে পাচ্ছেন আমি আমাদের মানে এখানে টেলিগ্রাম চ্যানেলে চলে আসছে, আশা করি গাইজ দেখতে পাচ্ছেন এখানে যে পেমেন্ট প্রুফগুলো রয়েছে, এগুলো সব কিছু কিন্তু আমাদের অ্যাপের পেমেন্ট প্রুফ, এবং একটু নিচে আসলে কিন্তু এখানে কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু পেমেন্ট প্রুফগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু আমি পেমেন্ট করেছি, যেহেতু নতুন একটা অ্যাপ্লিকেশন, আপনারা যারা যারা কাজ করবেন আপনারা কিন্তু 100% কিন্তু পেমেন্টটা পেয়ে যাবেন। তো সকল প্রকার আপডেট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো, যারা যারা এখন টেলিগ্রামে জয়েন করেন প্রত্যেকে টেলিগ্রামে জয়েন করবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে একটু নিচে আসলে এখানে একটা পেমেন্ট প্রুফ এবং এখানে একটা পেমেন্ট প্রুফ দেখতে পাচ্ছেন। অ্যাপ্লিকেশনটা কিন্তু 100% এখন বর্তমান সময়ে কিন্তু মানে আমি কিন্তু পেমেন্ট করতেছি, কারণ হচ্ছে আপনারা যারা যারা কাজ করবেন প্রত্যেকে কিন্তু পেমেন্ট হবেন। আর একটা মজার বিষয় হচ্ছে যাদের যে কোনো প্রবলেম হবে জাস্ট আপনি মানে অ্যাপের মধ্যে যে সাপোর্ট গ্রুপ রয়েছে সেই সাপোর্ট গ্রুপ থেকে আমার সাথে কথা বলতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ইউজার কিন্তু আমাকে মেসেজ করেছে, আমি কিন্তু সেগুলো কিন্তু রিপ্লাই করতেছি, এবং এখান থেকে অনেকের অ্যাকাউন্ট ব্লক হয়েছে, তো এখান থেকে কিন্তু তারাও কিন্তু অ্যাকাউন্টটা ব্লক কিন্তু সলভ করে নিয়েছে, ওকে? এবং আপনি চাইলে আপনিও কিন্তু কাজ করতে পারেন, এবং যে কোনো সমস্যার জন্য সরাসরি আমার সাথে কথা বলতে পারেন, দেন আপনার সমস্যার কথা বলবেন, দেন আমি আপনার সমস্যা সলভ করে দিব, ঠিক আছে? আর এখান থেকে আপনার কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হওয়ার একটা অ্যাকাউন্ট, আপনি সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড দেখবেন ভাই, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে এ টু জেড ফুল কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হবে না। জাস্ট আপনার কিন্তু এই ব্লকের জন্য কিন্তু আপনার মূলত কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আমি আপনাকে কাজের এ টু জেড নিয়ম দেখা দিব। সো ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না করে থাকেন, অথবা আপনি অনলাইন থেকে ডেইলি আপনার হাত থেকে স্মার্টফোন দিয়ে টাকা ইনকাম করতে চান, তাহলে প্লিজ ভিডিও নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক দেবেন। জাস্ট এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে যে বেল আইকনটা দেওয়া থাকবে প্রত্যেকে এখানে বেল আইকনটাকে ওয়াল সিলেক্ট করে রাখবেন, তাহলে মূলত আমাদের চ্যানেলে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, ওকে? সো অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে বাজিয়ে রাখবে, এবং যারা তো অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং প্রত্যেকে কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন, কারণ আপনার জন্য এরকম একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো যেখান থেকে আপনি কেউ মানে কোনো প্রকার প্রতারিত হবেন না ভাই। এইটা সম্পূর্ণ অ্যাডমিন আমি, এবং এই অ্যাপস থেকে মানে স্টুডেন্ট আর্ন অ্যাপ্লিকেশন থেকে যারা যারা পেমেন্ট পাবেন না, এবং তারা তারা বলবেন যে ভাই আমি আপনার অ্যাপে কাজ করে পেমেন্ট পাইনি, আপনি মানে এরকম কিন্তু বলতে পারবেন যে যদি পেমেন্ট না পান সেক্ষেত্রে বলবেন যে ভাই আমি আপনার অ্যাপে পেমেন্ট পাইনি, সেক্ষেত্রে আমাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমোতে বলবেন যে ভাই পেমেন্ট পাইনি, তাহলে আমি পকেট থেকে আপনাকে ডাবল আমি পেমেন্ট করে দিব ভাই, জান এরকম একটা গ্যারান্টি আমি দিচ্ছি। তো এরকম এর থেকে বেশি আর গ্যারান্টি আমি দিতে পারবো না, ঠিক আছে? তো আপনারা অবশ্যই যারা কাজ করতে পারেন করতে পারেন, ওকে? সো গাইস ফার্স্ট অফ অল অ্যাপের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে খুলে পেয়ে যাবেন, জাস্ট ওইখানে অ্যাপ লিঙ্কের মাঝে ক্লিক করে সরাসরি আপনাকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে হচ্ছে আপনাকে গুগল অ্যাপ থেকে ডাউনলোড করতে হবে, জাস্ট তার জন্য এখান থেকে আপনি কী করবেন, এখানে ডাউনলোড অপশন দেওয়া থাকবে, এবং এখান থেকে এখানেও ডাউনলোড অপশনটা আপনি পাবেন, ঠিক আছে? তো এখানে দুইটা যে কোনো একটাতে আপনি ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। তো আপনি কী করবেন, ডাউনলোডে ক্লিক করবেন, ওকে? সো গাইস তারপর মূলত যখন ডাউনলোডে ক্লিক করবেন আপনার এখান থেকে যা সিলেক্ট করতে বলো হচ্ছে গুগল ড্রাইভ, ঠিক আছে? এখানে আপনি প্রত্যেকে এখানে গুগল ড্রাইভ সিলেক্ট করে জাস্ট এখানে জাস্ট অনে ক্লিক করে দিবেন, ওকে গাইস? তারপর আপনাকে একটা জিমেল সিলেক্ট করতে বলো, জাস্ট আপনি যে কোনো একটা জিমেল সিলেক্ট করবেন, সিলেক্ট করা যখন হয়ে যাবে তারপর এখানে প্যাকেজ ইনস্টলার বলে একটা অপশন আপনাদের মধ্যে এরকম শো করবে। এখন হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে প্যাকেজ ইনস্টলার একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? সো এরকম ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হতে থাকবে, দেন যখন আপনার ডাউনলোড করা হয়ে যাবে তো একটু ওয়েট করবেন, তাহলে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। যখন আপনার ডাউনলোডটা অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে আপনি কী করবেন, এখানে ইনস্টল অপশন দেওয়া থাকবে, ইনস্টল অপশনে ক্লিক করে দেবেন। ফার্স্টে যখন ইনস্টল অপশনে ক্লিক করা হবে তারপরে একটু ওয়েট করুন, আমি আপনাদেরকে এই চুজের দেখা দিতেছি। অনেকের ডাউনলোড করতে প্রবলেম হচ্ছে, ফার্স্টে দেখতে পাচ্ছেন অলরেডি ডাউনলোড করা শেষ। তো এখন হচ্ছে আপনি কী করবেন, ডাউনলোড অপশনে একটা ক্লিক করবেন, দেন অ্যাপ্লিকেশনটা আপনার ডাউনলোড করা হয়ে যাবে। তারপর একটা ভিপিএন কানেক্ট করে নেবেন, প্লে স্টোর থেকে সুপার ভিপিএনটা আপনি ইউএস কান্ট্রিতে সিলেক্ট করে কানেক্ট করে নেবেন। তো আমি দেখা দিচ্ছি, ওকে? সো গাইস এখান থেকে বিপেন্ট ওপেন করার পর এখান থেকে আপনি একটু চলে আসবেন এখানে ওয়ার্ল্ড আইকনে, জাস্ট ওয়ার্ল্ড আইকনে আসার পর এখানে ইউএস প্রত্যেকে কাজ করবেন এখানে ইউএস কান্ট্রি থেকে, নাহলে কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাওয়া মানে আপনি পাবেন না। তো প্রত্যেকে এখানে আসার পর ইউএস কান্ট্রি সিলেক্ট করবেন, জাস্ট সিলেক্ট করার পর এখান থেকে কানেক্টেড অপশনে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনি বিপেন্টকে কানেক্ট করে নেবেন, ঠিক আছে? সেখানে প্রত্যেকে কিন্তু এখানে ইউএস কান্ট্রিতে সিলেক্ট করবেন,
ওকে গাইস, দেখতে পাচ্ছেন অলরেডি আমার বিপিনটা কানেক্ট হয়ে গেছে। জাস্ট এখন ব্যাক করে দিব। ব্যাক করা হচ্ছে এখান থেকে স্টুডেন্ট আর্ন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এইটা এখন ওপেন করে দিব। তো গাইস যখন আপনি ওপেন করে দেবেন, জাস্ট ওপেন করার পরে দেখবেন এরকম ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। তো প্রথম হচ্ছে আপনাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্ট করা একদম ইজি ভাই, এখানে কোনো প্রকার ঝামেলা নেই। তো অ্যাকাউন্ট করার জন্য এখানে সাইন আপ অপশন দেওয়া থাকবে, সাইন আপ অপশনে ক্লিক করে দেবেন। জাস্ট তারপর এরকম অপশন চালাবে। জাস্ট আসার পরে এখানে আপনি কী করবেন, এখানে আপনার নাম দেবেন, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, দেন এখানে রেফার করে দেওয়া থাকবে, আপনি সাইন আপে ক্লিক করবেন। ওকে সো গাইস, তারপর এরকম ইন্টারফেস আপনার মাঝে শো করবে। জাস্ট এখন হচ্ছে আপনি কী করবেন, এখান থেকে আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিলাম। দেন এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট করছেন। তারপর লগ ইন অপশনে ক্লিক করে জাস্ট এটা সেভ করে নেবেন। এটা যখন সেভে ক্লিক করে দেবেন, জাস্ট আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো গাইস এখন যখন লগ ইন হয়ে যাবে, এখান থেকে প্রথমে একটা নোটিশ দেওয়া থাকবে, নোটিশটা প্রত্যেকে পড়ে নেবেন। এবং এখান থেকে বলা হয়েছে আপনার মানে আপনি যদি ইনভ্যালিড ক্লিক করেন, ইনভ্যালিড ক্লিক করে অ্যাকাউন্ট ব্লক করে তার অ্যাকাউন্টটাকে 100 পয়েন্ট কাটা হবে, তারপরে খুলে দেওয়া হবে। তাই কেউ ভুল কাজ করবেন না, অবশ্যই সবাই প্রত্যেক মানে নিয়ম মেনে কাজ করবেন এবং ইনভ্যালিড ক্লিক করবেন না, তাহলে কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্ট থেকে কিন্তু 100 করে পয়েন্ট কাটা হবে। এবং এখান থেকে 15টি ভিউ করার পর একটি ক্লিকের কাজ করতে পারেন, প্রত্যেক ক্লিকে 50 পয়েন্ট পাবেন এবং মেম্বার বাড়লে পয়েন্ট বাড়ানো হবে। তাই সবাই কাজ করতে পারেন, রেফার কমিশন 10%, ঠিক আছে? এখন হচ্ছে আমি এখানে ক্লোজ অপশনে ক্লিক করে দেবো। জাস্ট তারপর এখান থেকে যখন আপনি ক্লোজ অপশনে ক্লিক করবেন, দেন সাথে সাথে দেখবেন আপনার ব্যালেন্সে তারা এখান থেকে মানে 30 পয়েন্ট অ্যাড করে দেবে। এবং তারপর আপনি কী করবেন, ডেলি বোনাস রয়েছে, এখানে ডেলি বোনাসে ক্লিক করে দেবেন। যেহেতু আমি ডেলি বোনাসটা নিয়েছি, তার জন্য কিন্তু এখানে হচ্ছে না। তো আপনি টোটালি কিন্তু এখানে ডেলি বোনাসে ক্লিক করে আর এখান থেকে আপনি অ্যাকাউন্ট করে টোটাল 50 পয়েন্ট আপনাকে সম্পূর্ণ ফ্রিতে বোনাস দেওয়া হবে। সেখন হচ্ছে আপনি ইনকামটা কীভাবে করবেন, ইনকাম করার জন্য এখান থেকে রয়েছে স্ট্যাটাস, তো আপনি স্ট্যাটাসে ক্লিক করবেন। দেন এখান থেকে স্ট্যাটাসে যখন ক্লিক করে দেবেন, ক্লিক করলে এখান থেকে ওটা কিন্তু 15টা অ্যাড ভিউ করতে হবে। তার জন্য এখান থেকে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। জাস্ট নেক্সট অপশনে যখনই ক্লিক করে দেবেন, তারপর এরকম একটা অ্যাড শো করবে। অ্যাডটা যখন আপনাদের মধ্যে লোড নেবে, জাস্ট আপনাকে অ্যাডটা এখান থেকে যে সময়টা কাউন্ট হবে সেই সময় কাউন্ট পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। জাস্ট গাইস দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু সময় কাউন্ট হচ্ছে, ঠিক আছে? তো এখান থেকে সময়টা অবশ্যই প্রত্যেক আমাদের দেখবেন। তো সময়টা দেখা শেষ হয়ে গেলে এখান থেকে দেওয়া থাকবে ক্লোজ দিস অ্যাড, তখন আপনি ব্যাক করবেন। তো গাইস দেখতে পাচ্ছেন জাস্ট আমি ক্লোজ দিস অ্যাডে ক্লিক করেছি। অ্যাডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে 15টার মধ্যে একটা ইমপ্রেশন আমাদের কমপ্লিট। তো এভাবে মূলত এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। দেন ক্লিক করার পর এখান থেকে অ্যাডগুলো যে শো করবে, অ্যাডগুলো আপনাকে এখান থেকে মিনিমাম এখানে 4 সেকেন্ড দেখতে হবে, ঠিক আছে? তো যখন আপনার একটা 4 সেকেন্ড দেখা শেষ হয়ে যাবে, তখন এখান থেকে আপনি ক্লোজ অপশনে ক্লিক করে জাস্ট এখানে ব্যাক করে দেবেন। তো গাইস দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু 15টার মধ্যে 2টা কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এভাবে মূলত কাজগুলো করতে পারে। যাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে যায় তারা কীভাবে ব্লক থেকে মুক্তি পাবেন এবং কীভাবে মানে কাজ করলে ব্লক হবে না, সেটা হচ্ছে এখানে যখন আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন, করার পর যে অ্যাডগুলো আপনাদের মাঝে আসে ভুলও কিন্তু এগুলি অ্যাডে ক্লিক করা যাবে না। এগুলি অ্যাডে যখনই ক্লিক করবে, একটা ক্লিক করলে কিন্তু সেটাই কিন্তু একটা ইনভ্যালিড ক্লিক হয়ে যাবে। এবং এখান থেকে এভাবে যদি 5 থেকে 6টা ইনভ্যালিড ক্লিক করেন, তাহলে অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাবে। এবং তাই কেউ ভুল কাজ করবেন না, প্রত্যেকে নিয়ম মেনে কাজ করবেন। গাইস দেখতে পাচ্ছেন 3টা হয়ে গেছে। তো জাস্ট আমি এখান থেকে 15টা কমপ্লিট করে আবার ব্যাক আসতেছি। সো গাইস যখন দেখেন যে 15টা কাজ আপনার হয়ে যাবে, তখন এখানে ক্লেম নামে একটা অপশন চলে আসবে, তখন আপনি ক্লেমে ক্লিক করবেন। জাস্ট ক্লেমে ক্লিক করার পর আপনার সামনে যে অ্যাডটা আসবে, এই অ্যাডে আপনাকে এখন ক্লিক দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা 15টা কাজ যখন কমপ্লিট হবে, জাস্ট তারপরে ক্লেম অপশনে ক্লিক করার পর যে অ্যাডটা শো করবে, ওই অ্যাডটা দিয়ে ক্লিক দিতে হবে। জাস্ট ওই অ্যাডে যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওয়েবসাইটে আপনাকে 45 সেকেন্ড ওয়েট করতে হবে। জাস্ট এখানে এই সেকেন্ডগুলো যদি কাউন্ট করা না হয়, তাহলে আপনি একটু ওয়েট করবেন, তাহলে সেকেন্ডটা কাউন্ট হবে। এবং সেকেন্ড কাউন্ট হওয়ার পরে কিন্তু 45 সেকেন্ড কিন্তু ওয়েট করতে হবে। তো 45 সেকেন্ড যখন আপনি ওয়েট করে দেবে, তখন মূলত আপনি পয়েন্টটা আপনি যে এখানে 15টা অ্যাড ভিউ করেছেন, তার জন্য কিন্তু ব্যালেন্সে সেই পয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো অবশ্যই প্রত্যেকে কিন্তু এখান থেকে এই সময়টুকু কাউন্ট করবে, আপনি কিন্তু এখান থেকে ওয়েট করবেন, ঠিক আছে? নাহলে কিন্তু আপনার ব্যালেন্সে কিন্তু পয়েন্টে অ্যাড হবে না। এবং প্রত্যেকে যদি আপনাকে প্লে স্টোরে নিয়ে যায়, তাহলে প্লে স্টোর থেকে ওই অ্যাপটিকে আপনি ইনস্টল করবেন, ঠিক আছে? তাহলে মূলত পয়েন্ট আপনি আরও বেশি পেতে পারেন। কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখে আপনারা নিয়ম বোঝা কিন্তু কাজ করবেন। এবং এরকম যদি আসে যে আপনার এখান থেকে সময়টা কাউন্ট হচ্ছে ঠিকই, কিন্তু আপনার এখানে ক্লোজ এখানে লেখা আসছে এবং এখানে ক্লোজে ক্লিক করতে বলতেছে, তাহলে আপনি কী করতে পারেন, এখানে ক্লোজে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো ক্লিক করলে এখান থেকে যে সময়টা কাউন্ট হবে, এই সময়টা কাউন্ট পর্যন্ত আপনি এরকম হোম পেজে অপেক্ষা করবেন। এবং গাইস দেখতে পাচ্ছেন সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সে তারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন 100 পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে যাবে। টোটালি অ্যাকাউন্ট খোলার জন্য আপনি এখান থেকে ডেলি বোনাস এবং এখানে আপনি 30 পয়েন্ট বোনাস পাবেন, টোটাল 50 পয়েন্ট। আর এখান থেকে আপনি প্রত্যেকটা কাজের জন্য, অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাটাস মানে কমপ্লিট করার জন্য আপনি 50 পয়েন্ট করে পাবেন। এবং এখান থেকে আপনি 1 মিনিট পর আপনি ব্যাক টাইম থাকবে 2 মিনিট। তো 2 মিনিট পর কিন্তু আপনি আনলিমিটেড কিন্তু কাজ করতে পারবেন, ঠিক আছে? কাজ আশা করছি বুঝতে পারছেন। এবং এখান থেকে
আপনাদের যদি আমি হিস্টোরিটা দেখাই অনেকে বিশ্বাস করবেন না গাইস। হিস্টোরিতে ক্লিক করে এখান থেকে যদি পেন্ডিং অপশনে রয়েছে পেন্ডিং অপশনে ক্লিক করে দেখতে পাচ্ছেন একটা কিন্তু এই মুহূর্তে কিন্তু পেন্ডিংটা রয়েছে। আর যদি আমি এখানে পেইড অপশনে ক্লিক করি সেক্ষেত্রে এখানে পেইডগুলো লক্ষ্য করেন এগুলো সম্পূর্ণ পেমেন্ট কিন্তু আমি কিন্তু পেইড করে দিয়েছি, ঠিক আছে। এবং আমি কিন্তু সেই প্রুফও কিন্তু দেখা দিলাম। তো এখন হচ্ছে আপনি উইথড্র করবেন কীভাবে, এবং এখান থেকে রয়েছে সাপোর্ট গ্রুপ। সো এখান থেকে সাপোর্ট গ্রুপে ক্লিক করে আমি যে গ্রুপটা দেখাইলাম এই গ্রুপে আপনারা জয়েন হতে পারবেন। এবং যারা যারা কাজ করবেন সবাইকে রিকোয়েস্ট করবো প্রত্যেকে এখানে সাপোর্ট গ্রুপে জয়েন করবেন। সকল প্রকার আপডেট আমাদের সাপোর্ট গ্রুপে সবার আগে শেয়ার করা হয়, তাই প্রত্যেকে সাপোর্ট গ্রুপে জয়েন করবেন এবং যে কোনো সমস্যার জন্য সাপোর্ট গ্রুপ থেকে অ্যাডমিন থেকে হেল্প নিতে পারবেন। আর প্রত্যেকে নোটিশগুলো ভালোভাবে ফলো রাখবেন। আর এখানে কাজ যদি ভালোভাবে না বুঝে থাকেন তাহলে এখানে হাউ টু ওয়ার্কে ক্লিক করে একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখে আপনারা কাজটা বুঝতে পারেন। এখন পেমেন্ট নেওয়ার জন্য এখানে আপনি থ্রি ডট লাইনে ক্লিক করে দেবেন। তো থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এরকম ট্যাবে চলে আসবে, আসার পরে এখান থেকে আপনি রিচার্জ এবং স্কিটো রিচার্জ এবং বিকাশে পেমেন্ট নিতে পারবেন। এবং এখান থেকে 1200 পয়েন্ট হলে 10 টাকা রিচার্জ, জাস্ট এখানে স্কিটোতেও সেমভাবে আপনি মানে সেম পয়েন্ট হলে নিতে পারবেন। এবং এখানে 3700 পয়েন্ট হলে আপনি 30 টাকা বিকাশে নিতে পারবেন। দেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার 1 ঘন্টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন। এখানে যেটা নেবেন সেটা সিলেক্ট করবেন, জাস্ট 3700 পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে। এখানে নাম্বারটা দেয় উইথড্র অপশনে ক্লিক করলে আমাদের কাছে পেমেন্টটা চলে আসবে, জাস্ট আমরা এখানে দেখে আপনাকে পেমেন্টটা করে দিব। আশা করছি বুঝতে পারছেন। এবং যারা মূলত আমাদের অ্যাপে কাজ করতেছেন তারা চাইলে আমাদের অ্যাপে কাজ করে হিউজ পেমেন্ট কিন্তু আর্নিং করতে পারেন এবং পেমেন্ট নিচ্ছে তো আপনার পেমেন্টটা চিন্তা করতে হবে না, ঠিক আছে। তো আশা করছি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।